ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে তৈরি ঘটনাপ্রবাহে দৃশ্যত চাপের মুখে কমিটি বিলুপ্ত করেছিল হেফাজত। কেউ কেউ বলে থাকেন সেটি ছিল সমঝোতার অংশ। সে যাই হোক, হেফাজত তার পুরনো নেতৃত্ব বহাল করেছে। মাওলানা মামুনুল হক, আজিজুল হক ইসলামবাদী সহ সেই কমিটির প্রভাবশালী নেতাদের সবাইকে বর্তমান কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত সম্পর্কে বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামবাদী মানব জমিনকে বলেন, এই সিদ্ধান্তকে আমরা খুব ইতিবাচকই দেখছি। এর মধ্য দিয়ে হেফাজতে ইসলাম আগের সেই জৌলসপূর্ণ যৌবনে ফিরে যাবে। দেশের তৌহিদি জনতার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় হেফাজতকে যেভাবে দেখতে চায়, নতুন এই নেতৃত্ব ঠিক সেভাবেই কাজ করবে। আগের কমিটির সকল সদস্যকে বর্তমান কেন্দ্রীয় কমিটিতে যথাযথ মূল্যায়নের জন্য 12 সদস্য বিশিষ্ট একটি সাব কমিটিও গঠন করা হয়। মহাসচিব মাওলানা সাজেদুর রহমানকে সেই সাব কমিটির আহ্বায়ক করা হয়েছে। হেফাজতের সাম্প্রতিক এক বৈঠকে মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সকল উলামায়ে কেরামের দ্রুত মুক্তি দাবি করা হয়। মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের নিঃশর্ত মুক্তি, দেশব্যাপী আলেম উলামা ও তৌহিদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আগামী 20 আগস্ট রবিবার সারা দেশে জেলায় জেলায় 20 আগস্ট রবিবার আমরা ওলামায়ে কেরামের মুক্তি এবং তাদের মামলা প্রত্যাহারের দাবিতে আমরা স্মারকলিপি দিব। 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত হেফাজত নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও সকলের মুক্তি ও মামলা প্রত্যাহার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। হেফাজতের নতুন সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে এক ধরনের কৌতূহল তৈরি করেছে। এর আগে গত 22 জুলাই ভিন্ন ব্যানারে ঢাকায় সম্মেলন করেছেন হেফাজত নেতারা। চলতি মাসে স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি রয়েছে তাদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চাপে কোণঠাসা হেফাজত মাঠে নামার চেষ্টা করছে। মাওলানা মামুনুল হক সহ হেফাজত নেতাদের মুক্তি না দিলে সরকার বিরোধী আন্দোলনে যোগ দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন কয়েকজন হেফাজত নেতা। সব মিলিয়ে হেফাজতের কার্যক্রম রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করছে।